এদের বাঙালির অতীত পরিচিত নৃগোষ্ঠী, সাধারণত বাদিয়া বা বৈদ নামেই তো এরাই তো পরিচিত। এরা নৌকায় ঘুরেই তো বেড়ায় গ্রাম থেকে তো গ্রামে, বন্দর থেকে বন্দরে। কেউ সঠিক করে বলতে পারে না কোথায় তাদের আদি নিবাস। তবে কথিত আছে 1638 খ্রিস্টাব্দে শরণার্থী আরাকান রাজবল্লভ রাজার সঙ্গে এরা তো ঢাকায় আসে, পরে এরা ইসলাম গ্রহণ করে। ঢাকা থেকেই তো প্রথমে বিক্রমপুর অঞ্চলে, পরে পশ্চিমবঙ্গ ও আসাম এরা ছড়িয়ে পড়ে। বেদের শব্দটি অবজ্ঞাবাচক বা বৈদা বা হাতুড়ে ডাক্তার বা পরিমার্জিত বৈদ বা চিকিৎসক থেকেই তো উৎপত্তি। কালক্রমিক চিকিৎসা অর্থাৎ কবিরাজিতে সম্পৃক্ত হয় বৈদা বা বাইদা থেকে বেদে হয়ে যায়। এরা নৌকায় ঘুরে বেড়ায় গ্রাম থেকে গ্রামে, বন্দর থেকে বন্দরে। মাঝে মধ্যে স্থলে নাঙ্গল ফেলেই তো টোল বা তাঁবুতেও বসবাস করে। বেদেরা নিজেদের মাঙ্গাত বা মান্ত নামে ডাকে। মাংতা অর্থ হচ্ছে মেঘে বা ভিক্ষা করে খাওয়া। তারা সাপ বা বাদর, ভল্লুক ইত্যাদি নাচিয়ে, শারীরিক কসরত জাদুতে খেলা দেখিয়ে, পোক যোগ ফেলা শিঙ্গা বসিয়ে, শেকড় বাকড় তাবিজ কবজ বিক্রি করে, তন্তমন্ত্র করে লোকজন থেকে যা পায় তা দিয়েই জীবিকা নির্বাহ করে বলে তারা নিজেদের মান্ত নামেই তো পরিচিতি দিতে পছন্দ করে। 1700 শতকে বিক্রমপুর সিরাজদি খানে বেদের প্রথম বসতি গড়ে। লৌহজঙ্গের খরিদা, গোয়ালিমান্দা, শ্রীনগর, সিরাজদি খান বাজারের পাশেই তো খালে এদের বসবাস চোখে পড়ে। জমির মালিকানা বা স্থায়ী নাগরিকত্বা ও ভোটার হওয়ার জন্য তাদের আন্দোলন করতে হয়েছিল। কুমারভোগে এদের নির্বাচিত মেম্বরও আছে। বেদেদের সাবেক পেশায় আয় রোজগার কমে গেলে তাদের জীবনযাত্রায় তো নানানমুখী পরিবর্তন ঘটতে, কৃষি বা দিনমজুর করে এখন এদের জীবন জীবিকা নির্বাহ করতে হচ্ছে। বেদে বাংলাদেশ ও ভারতে একটি যাযাবর জনগোষ্ঠী। বেদের সমাজ যাযাবর হওয়ার ফলে তাদের ছেলেমেয়েরা হয় শিক্ষাবঞ্চিত, যার ফলে জীবিকা হিসাবেই তো বেছে নেয় পূর্বপুরুষের পেশা। বেদে মেয়েরা বিভিন্ন অঞ্চলে ঘুরে ফিরে নিজেদের বিশেষ পদ্ধতি অবলম্বন করে চিকিৎসা করে। তাদের চিকিৎসাগুলোর মধ্যে হয়তো অন্যতম হলো শারীরিক বিষ ব্যথা, শিঙ্গা দিয়েই তো নামানো, বিভিন্ন রোগের জন্য তো তাবিজ কবজ প্রদান করা ইত্যাদি। তবে বেদেরা সবসময় বেশি যেটা করে সেটা হলো সাপের বিভিন্ন রকমের খেলা দেখিয়ে টাকা উপার্জন করা। এছাড়াও মানুষকে সাপের কামড়ালে বেদের শরীর থেকে সাপের বিষ নামিয়ে দেওয়া। অস্থায়ী ঘর বসতি থাকা একদল জনগোষ্ঠী, যারা আমাদের দেশেই তো বেদে বা বৈদ নামে কবিরাজি আর ওষুধ ভেষজ ওষুধ বিক্রি করা সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জন করে নিজস্ব ভাবধারা পরিচিত তাদের জীবন। আচরণ ও পেশা আর বিভিন্ন থাকলেও তো বেদেদের এদেশের নাগরিক। সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা তাদের প্রাপ্য হলেও এখন এই অমানবিক তাদের জীবন ব্যবস্থা। সচেতনতা আর সমাজ ব্যবস্থার পরিবর্তন, বেদের সম্প্রদায় আধুনিক সহায়ত তাদের জীবন ব্যবস্থা। তারা এখন আধুনিক ওষুধ ব্যবহারে আগ্রহী। শিশু শিক্ষায় প্রচলিত উপলব্ধি ও গাওয়ালি ভ্রমণরত বেদের সম্প্রদায় নানান মুখে পরিবর্তন এখন দৃশ্যমান। বদলে যাচ্ছে বেদের সম্প্রদায়ের পেশাগত জীবন জীবিকা। বাংলাদেশে কর্মী কমেছে বেদের সংখ্যা। সময়ের পরিবর্তন, কেউ কেউ অর্থ উপার্জনের মাধ্যমে বদলেছেন, এমনকি অন্য সম্প্রদায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছে অনেকে। ফলে বদলে গেছে তো জীবনধারা। বেদেরা সাধারণত ব্যবসায়িক উদ্দেশ্যে গ্রামগঞ্জে তো পরিভ্রমণ করেন। পরিভ্রমণকে তাদের ভাষায় গাওয়াল বলে। গাওয়ালে বের হলে তারা নৌকা ব্যবহার করত। নদী নির্ভর বাংলাদেশে বেদেদের বায়ন ছিলই তো নৌকা। নৌকায় সংসার, আবার দেশান্তরে নৌকা নিয়েই তো ঘুরে বেড়াই ছিলই তো সম্প্রদায়ের ঐতিহ্য। এখন বেদেরা গাওয়ালে বের হলেই তো নৌকা ব্যবহার অতটা আর করে না। বাসের ছাদে প্রয়োজনীয় ব্যবহার কার্য মালামাল তুলে দিয়েই তো তারা চলে যায় দূর দূরান্তে, কিংবা বহরের সবাই মিলেই তো মাহিন্দা মিনি ট্রাক ভাড়া করেই তো গন্তব্য যায়। কবিরাজি আর ভেষজ ওষুধ বিক্রি ছিলই তো বেদেদের সর্বজনীন পেশা। বাত ও দাঁতের ব্যথার চিকিৎসা, শিশু চিকিৎসা, মালিশ প্রভৃতি বেদেদের অভিজ্ঞ বলেই তো বিশ্বাস প্রচলিত ছিল। বেদেরা নানান রকমের বুনো শেকড় বাকুর লতা পাতা ওষুধ হিসাবে ব্যবহার করত। বর্তমানেই তো বেদের চিকিৎসা গ্রহণে আধুনিক সমাজ অনাগ্রহী। বেদের চিকিৎসা এখন লাভজনক না হয় বেদেরা বাধ্য হয়েই তো পেশা পরিবর্তন করেছে। অস্থায়ী একাধিক বেদেই তো পল্লী ঘুরেই তো জানা যায় বেদেদের ব্যবসায়িক পরিবেশ আস্তে আস্তেই তো মন্দা হয়ে আসছে। তাই তারা গাওয়াল জীবন ছেড়ে অন্য কিছু করার চেষ্টা করছে। সাপ কিংবা বাদরের খেলা দেখানো, দৈহিক কসরত প্রদর্শন করে যেসব বেদেরা জীবিকা নির্বাহ করত, তারাও এখন শিল্পভিত্তিক কাজে ও ব্যবসায়ের প্রতি আগ্রহী। শিশু শিক্ষার ব্যাপারে তারা এতে আগ্রহী হয়ে উঠেছে। বেদে পল্লীতে ঘুরে আগের মতন আর খুব বেশি শিশুদের চোখে পড়ে না। তারা গাওয়াল শিশুদের সঙ্গে নেয় না। চাষি দাদি বা পরিবার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে শিশুদের রেখে অধিকাংশ নারী সদস্যরা গাওয়াল করেন। প্রযুক্তির ছোঁয়া লেগেছে বেদের জীবনে। এক সময় বেদেপল্লীতে ঘুরে দেখা যেতই তো কুপির আলো ছিলই তো একমাত্র ভরসা। এখন বেদেপল্লীতে আলোকিত হয় সোলার প্যানেল, সৌর বিদ্যুৎ ব্যবহার, মোবাইল চার্জ, খেলা, খোলাপত্তিত জমিতে খুরপি ঘুরেই তো ব্যাটারি দিয়ে তো সাউন্ড বক্স, গান শোনা আর এগুলো চোখে পড়ে। বেদেদের জীবনে এই পরিবর্তন আনন্দিক। তারা বরিশাল কর্ণকাঠিত বেদেপল্লীতে থেকে জানা যায় কানুন সঙ্গে।
তিনি বলেন, আগে বাতাস আইলেই তো গুপির আগুনে নিভা যাইত, আর ডরের আগুন লাগার ভয় থাকতো। এখন সোলার প্যানেল ব্যবহার করে সেই ডর থেকে মুক্তি পাইছি। তাছাড়া মোবাইল চার্জ, ফ্যান চালানোর সহ সবকিছু এখন সোলার প্যানেল দিয়েই তো ব্যবহার করি, একটু শান্তি পাইতেছি।